তো প্রতি বছর আমরা এই অক্ষয় তৃতীয়া দিন থেকে আমরা সেবা সংকল্প শুরু করি, এবং এই অক্ষয় তৃতীয়া দিন থেকে আমরা ভগবানের এই সেবা, আজকের দিন থেকে আমরা এই সেবা শুরু করি। কি সেবা? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা উৎসবের সেবা আজকের দিন থেকে শুরু হয়। আজকে থেকে আমরা মিটিং শুরু করি, আজকে থেকে আমরা প্ল্যানিং প্রোগ্রাম শুরু করি, কোথায় রথ হবে, জগন্নাথের কি ড্রেস হবে, জগন্নাথের শোভাযাত্রা হবে, জগন্নাথের প্রসাদ রান্না হবে, জগন্নাথের প্যান্ডেল হবে, জগন্নাথের অলংকার দিয়ে সাজানো হবে, জগন্নাথের রথের তৈরি করা হবে, এবং পুরীতে আজকে থেকে জগন্নাথের রথ নির্মাণ শুরু হবে, এবং কাঠ টাঠ সব জড়ো করে আজকে থেকে শুরু রথ নির্মাণ শুরু, এবং 22 ফুট উঁচু, 42 ফুট উঁচু পর্যন্ত সেই রথ হয়, এবং আজকে থেকে সেই রথের কাজ শুরু হবে পুরীতে। তো সে অনুসারে আমরাও এই বাড়ার সাথে আমাদের এই বিশাল রথযাত্রা উৎসবের আজকে থেকে আমাদের রথযাত্রা ইনগ্রেশন শুরু হবে। তো এই রথযাত্রা আমরা যদিও কয়েকটা লিফলেট এখন আপাতত নিয়ে এসেছি, আজকে গর্ণিতাইকে অফারিং করা হয়েছে, গর্ণিতাইকে প্রদান করা হয়েছে, তো সেজন্য আজকে আমরা এই সভার সংকল্প নিব, এবং আজ থেকে আমাদের প্ল্যানিং প্রোগ্রাম শুরু হবে। 9 দিনব্যাপী অনুষ্ঠান হবে, ভগবানের নাটক হবে, সিধা মায়াপুর থেকে ভক্তরা আসবেন, মহারাজরা আসবেন, সেখানে লেকচার হবে, এবং আজকে আমরা এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন দুপুরবেলা আমরা ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করবো রথযাত্রা। তো প্রত্যেক দিন 9 দিনব্যাপী দুপুরবেলা ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে এই রথে। সেজন্য এই রথযাত্রা আমাদের কাছে একটি সবচেয়ে বড় উৎসব বাড়ার সাথে এটি। তো আমরা সবাই আমরা প্রভুপাদ এবং গুরুদেবের স্মরণাপন্ন হয়ে আমরা আজকে এই সম্পন্ন করবো, আমরা এই রথে যেন আমরা নিয়োগ আন্তরিক ভাবে নিয়োগ করতে পারি নিজেকে। এবং গণ্ডিচা মন্দিরে ভগবান 9 দিনব্যাপী গণ্ডিচা মন্দিরে অবস্থান করবেন। শাস্ত্রে বলছেন গণ্ডিচা মন্দিরে অবস্থিত জগন্নাথের কেউ যদি সেবা করে তাহলে সে সরাসরি বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে, এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। ভগবানের অনন্ত সেবার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং ভগবানের একটু এবং ভগবানের উৎকৃষ্ট সেবাটি এবং সবচেয়ে ভগবান যে সেবাটিতে সবচেয়ে বেশি খুশি হয় সেটি হচ্ছে গণ্ডিচা মন্দিরে অবস্থিত কেউ যদি জগন্নাথের সেবা করে তাহলে সেই সেবা ভগবান এত সন্তুষ্ট হয়, এবং সেই ভক্তকে ভগবান দিব্য দেহ ধারণ করে তাকে সেই জন্মেই তাকে ভগবত ধামে ফিরিয়ে নেয়। এই জন্য এই গণ্ডিচা মন্দিরে জগন্নাথের যে সেবা হয় সেই সেবার সঙ্গে অন্য কোন সেবার তুলনা হয় না, সেই সেবা সরাসরি জগন্নাথ গ্রহণ করে এক। আর দ্বিতীয়ত গণ্ডিচা মন্দিরে জগন্নাথের যে সেবা হয় তার জন্য কোনো ব্রাহ্মণ বৈষ্ণব এসবের কোনো নিয়ম নেই, যে কেউ শূদ্র চণ্ডাল যে কেউ এই ভগবানের জগন্নাথের সেবা করতে পারে গণ্ডিচা মন্দিরে, ভগবান সেখানে কোনো নিয়ম রাখেনি, যে কেউ এই গণ্ডিচা মন্দিরে সেবা করতে পারে। এই 9 দিনব্যাপী রথযাত্রা উৎসবের আমরা আজ থেকে এই সেবা সংকল্প শুরু করছি। আমাদের এই 9 দিনব্যাপী নাটক হবে, প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে, ভক্তরা আসবে, দর্শনার্থী আসবে, ভগবানের দীপদান হবে, সন্ধ্যা আরতি কীর্তন হবে, ভগবানের অর্চন হবে, ভগবানের দর্শনার্থী হবে, সন্ধ্যা আরতি হবে, 9 দিনব্যাপী একটা দিব্য অনুষ্ঠান হবে। গত বছর আমরা প্রথমবার এই অনুষ্ঠান করেছিলাম এবং বারাসাতের মধ্যে এই অনুষ্ঠান একটা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। সে অনুসারে আজকে থেকে আমরা এই সেবায় যুক্ত হয়ে গেলাম, আজকে থেকে আমাদের মান মানসিকতা এবং আমাদের চিন্তাধারা আমাদের পরিকল্পনা শুধু রথকে কেন্দ্র করে। এই মুহূর্তে জুলাই মাসের 7 তারিখ হচ্ছে আমাদের রথযাত্রা উৎসব, এবং আজকে অক্ষয় তৃতীয়াতে এই অক্ষয় দিনে আমরা আজকে থেকে এই সেবা সংকল্প শুরু করলাম। আজকে থেকে মানসিকভাবে আমি প্রিপেয়ার হলাম, মানসিকভাবে আমি সংকল্প নিলাম এই জগন্নাথের গণ্ডিচা মন্দিরে অবস্থিত জগন্নাথের সেবা করার। যদি একটি জন্ম জগন্নাথের গণ্ডিচা মন্দিরে সেবা করা যায় তাহলে সে অচিরাতেই ভগবত ধামে ফিরে যাবেই যাবে, এটা জগন্নাথের বিশেষ কৃপা। সেজন্য আজকে ইসকন এতটা প্রতিষ্ঠিত হয়েছে বা ইসকন সারা পৃথিবীর ব্যাপী এই যে প্রসার লাভ করেছে তার অন্যতম কারণ হচ্ছে এই গণ্ডিচা মন্দিরে অবস্থিত জগন্নাথের সেবা করার মাধ্যমে। এই গণ্ডিচা মন্দিরে অবস্থিত জগন্নাথের সভা সবলকে প্রদান করা হয়েছে, এই রথযাত্রা উৎসব সারা পৃথিবী ব্যাপী উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এই রথের দড়ি টানার মাধ্যমে, রথে অংশগ্রহণ করার মাধ্যমে, রথে অবস্থিত জগন্নাথের দর্শন করার মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী এই হরে কৃষ্ণ আন্দোলন বিশাল প্রচার লাভ করেছে। এখন প্রায় 170টি দেশে পৃথিবীতে এই রথযাত্রা উৎসব চলছে। শিল প্রভুপাদের কৃপায় আন্তর্জাতিক কৃষ্ণ মন্দির সঙ্গে ইসকনের সংস্পর্শে 170টি দেশে রথযাত্রা হচ্ছে, তার মধ্যে ভারত হচ্ছে অন্যতম, এবং ভারতে এরকম হাজার হাজার রথ হয়,
এবং তার মধ্যে বারাসাত আমরা যে কজন আছি, আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে, আমরা আমাদের সেবার মাধ্যমে এই রথযাত্রা উৎসবকে আরো কি করে সাফল্য মণ্ডিত করতে পারি এবং সাধারণ মানুষকে কি করে জগন্নাথের সেবায় নিয়ে আসতে পারি, এবং যারা মানসিক ভাবে শারীরিক ভাবে দুঃখ কষ্ট ভোগ করছে, যারা এই জগতে সাংসারিক দুঃখ ভোগ করছে, তাদের প্রতি সমবেদনা জানিয়ে, তাদের কষ্ট দেখে যদি আমাদের কষ্ট হয়, তাদের কষ্টে তাদেরকে যদি লাঘব করা যায় এবং তাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দান করে কি করে জগন্নাথের সেবায় নিয়ে আসবো, কি করে ভগবানের সেবায় তাদেরকে যুক্ত করব, আমি যদি এরকম পরিকল্পনা করি তাহলে ভগবান অবশ্যই আমাকে কোনো না কোনো সুযোগ দিবেন সেই সেবা করেন। শুধু আমাদেরকে ভাবতে হবে আমি করতে চাই, আমাকে পরিকল্পনা করতে হবে আমি এই সেবা করতে চাই। যখন আমি মন থেকে ভাববো আমি ভগবানের এই সেবা করতে চাই, ভগবান আমাকে ব্যবস্থা করে দিবেন সেই সেবা সম্পাদন করার। শুধু আমাদেরকে মন থেকে প্রিপেয়ার হতে হবে, আমাদের মন থেকে অনেক সাহসী হতে হবে, আমরা কি করে সাধারণ মানুষকে, সাধারণ মানুষের দুঃখ কষ্টকে মুক্ত করে তাদেরকে কি করে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়া যায়, এই পরিকল্পনা আমাদের থাকবে। এই রথযাত্রা শুধু কেবলমাত্র একটা আনন্দের উৎসব নয়, এই রথযাত্রা শুধু কেবলমাত্র একটা দড়ি টানা নয়, এই রথযাত্রা মানে হচ্ছে সাধারণ মানুষকে জগন্নাথের কাছে নিয়ে আসা, সাধারণ মানুষকে ভগবানের কাছে নিয়ে আসা, দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষকে, সাংসারিক যন্ত্রণা যারা ভোগ করছে তাদেরকে জগন্নাথের কাছে নিয়ে আসা। তো যে ব্যক্তি এরকম দায়িত্ব নেবে কাকে জগন্নাথের কাছে নিয়ে আসার জন্য, যে ব্যক্তি সহযোগিতা করবে জগন্নাথের এই রথে, জগন্নাথ স্বয়ং আজকে রাজপথে বেরিয়েছেন, জগন্নাথ স্বয়ং রাজপথে এসেছেন সাধারণ মানুষকে কৃপা করার জন্য, যারা সহযোগিতা করবে, যারা সহযোগিতা হাত বাড়াবে, যারা জগন্নাথের এই কার্যক্রমে, জীব উদ্ধারের কার্যক্রমে যারা বিন্দুমাত্র সহযোগিতা করবে তারাও জগন্নাথের অত্যন্ত প্রিয় হয়। আমরা দেখেছি রথযাত্রার মাধ্যমে মানুষ অগণিত হারে জগন্নাথের ভক্ত হচ্ছে। আজকে এক সময় জগন্নাথ রথযাত্রা শুধু পুরীতে হতো, কিন্তু সারা পৃথিবী ব্যাপী এখন এই জগন্নাথ রথযাত্রা হয়, তাই না? এক সময় বারাসাতে শুধু মিলন সংঘ একটি জায়গায় রথযাত্রা হতো, কিন্তু গত বছর আমরা দেখেছি 5-6টি রথযাত্রা হয়েছে, তাই না? বারাসাতে তার মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা কোনটা ছিল? আজকে আমাদের বারাসাত এই রথযাত্রা, ইসকনের রথযাত্রা, এটা ছিল সর্বশ্রেষ্ঠ রথযাত্রা, প্রথম রথযাত্রা, আবার সর্বশ্রেষ্ঠ, প্রথম রথযাত্রাই সর্বশ্রেষ্ঠ। এবং এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসেছিল, এবং প্রতিদিন আমরা দেখেছি বিএলআরও অফিস থেকে মন্ত্রীরা, এমপিরা, তারা এসেছিল ভগবানকে দীপ দেখাতে, এমন কোনো ব্যক্তিবাদ নেই। এবং প্রতিদিন আমরা থানায় প্রসাদ পাঠিয়েছিলাম, এবং থানার কাছে মনে হয়েছিল 9 দিন ব্যাপী আমাদের ফিস্ট, মন্দির থেকে প্রসাদ যেতে আমরা বিভিন্ন হারে এবং বক্সে বক্সে করে বিভিন্ন থানা, এসপি অফিস, সমস্ত জায়গায় আমরা প্রসাদ বিতরণ করেছি। এই জন্য এই 9 দিন হচ্ছে প্রসাদ বিতরণের দিন, যে যত বাড়িতে কোনো রান্না বান্না নেই 9 দিন, হ্যাঁ, শুধু জগন্নাথ দাঁড়িয়ে আছেন, জগন্নাথ প্রসাদ গ্রহণ করবেন এবং সেই প্রসাদ আমরা পাবো এবং সমস্ত বারাসাত বাসীরা পাবে। এই জন্য 9 দিন ব্যাপী প্রতিদিন দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা দুই বেলা আমরা প্রতিদিন 5,000 ভক্তের প্রসাদের আয়োজন করার পরিকল্পনা এই বছর আমরা গ্রহণ করেছি, যেন সমস্ত ভক্ত যারা আসতে পারবে না, যারা মনে করবে আমি যেতে পারছি না, তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার পরিকল্পনা আমরা এই বছর গ্রহণ করেছি। দুটা ব্যান নিব, তাদের বাড়ি বাড়ি গিয়ে, যে আসতে পারবে না, আমার শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আমি আর যেতে পারছি না, কৃপা করে আমাকে প্রসাদ পাঠিয়ে দিন, তাদের বাড়িতে প্রসাদ পাঠানোর এবার ব্যবস্থা আমরা করব, যেন বারাসাতের সকল ভক্তরা এই জগন্নাথের কৃপা লাভ করতে পারে। এবং যারা আমরা সবাই মিলে, হয়তো আমরা 200 ভক্ত বা 100 ভক্ত আমরা ভলান্টিয়ার কার্ড তৈরি করব, এই ভলান্টিয়ার কার্ডের মধ্যে 100 ভক্ত 9 দিন ব্যাপী এই জগন্নাথ গণ্ডিচা মন্দিরে সেবা করবেন, 9 দিন ব্যাপী তারা হচ্ছে স্পেশাল সেবক, তাদেরকে বিশেষ কার্ড দেওয়া হবে, 9 দিন ব্যাপী তাদের সেবা থাকবে এবং বিভিন্ন সেবার দায়িত্বে, যার যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব অনুসারে আমরা 9 দিন ব্যাপী জগন্নাথের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করব, ঠিক কিনা? আমরা পারবো কিনা? ভগবদ গীতায় ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ, তুমি সব পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমার সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসো, তাই তো? এই 9 দিন হচ্ছে প্র্যাকটিস, সারা জীবন না পারি, হ্যাঁ হ্যাঁ পাই নেই হবে, হ্যাঁ প্রসাদ না, আপনাদের তো কার্ড থাকবে, ভিআইপি কার্ড, এবং এবার আমরা একটা খুব সুন্দর ভিআইপি ঘর তৈরি করবো, অনেক পরিকল্পনা রয়েছে, আজ থেকে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে আমরা যাব। তো ভগবদ গীতা ভগবান বলছেন যে আমাদের সারা জীবনকে ভগবানের চরণে সমর্পণ করার জন্য নিজের কোনো ইচ্ছা বাসনা থাকবে না, এই 9 দিন হচ্ছে প্র্যাকটিস, যে আমি কি আর কতটুকু ভগবানের কাছে সমর্পণ হতে পারলাম, এই 9 দিন হচ্ছে প্র্যাকটিস,
এই 9 দিন আমরা পূর্ণরূপে প্র্যাকটিস করবো। 9 দিন সাংসারিক কাজকর্ম বন্ধ, সবকিছু বন্ধ, ছুটি ছাটা সব বন্ধ, স্পেশাল কিছু কাজ হলে সেগুলো আমরা করব। আর 9 দিন ব্যাপী পুরো জগন্নাথের সেবা হবে। সকালবেলা যজ্ঞ অনুষ্ঠান হবে, বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত্রেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং গত রথে আমাদের বিশেষ আকর্ষণীয় ছিল কি, দুটি বিষয়। একটি ছিল যজ্ঞ অনুষ্ঠান, তাই না? প্রতিদিন সকালে যজ্ঞ অনুষ্ঠান হতো, কেউ জানতে পারেনি প্রথমে। 2-3 দিন চলে যাওয়ার পর চতুর্থ দিন পরে সবাই আশেপাশের লোকজন জানতে পারলো এবং সবাই ছুটে আসতে শুরু করলো, দুপুরবেলা ছুটে আসতে শুরু করলো। আমরা দেখলাম অনেক ভক্ত আসছে কিন্তু তাদের প্রসাদের ব্যবস্থা নেই। তারপর চতুর্থ দিন পর থেকে আমরা ফ্রি প্রসাদ দেওয়া শুরু করলাম এবং পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, 3000 লোকের প্রসাদ হয়েছে। তখন থেকে আমরা ভেবেছি আগামী বছর থেকে যদি ফ্রি প্রসাদ দিই তাহলে আরো অনেক ভক্ত হবে। সেদিন আমরা গত বছর থেকে প্ল্যান করেছি নেক্সট ইয়ার থেকে ফ্রি প্রসাদ হবে এবং সবাই যজ্ঞে অংশগ্রহণ করার বিশেষ সুযোগ পাবে এবং বসে বসে যজ্ঞ দর্শন করতে পারবে। এবং আমাদের দ্বিতীয় আকর্ষণ কি ছিল গত রথে, গোবিন্দাস মহাপ্রসাদ, তাই তো? আমাদের একটা বড় মহাপ্রসাদ কাউন্টার হয়েছিল এবং ভক্তরা এসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করেছিল, তাদের কাছে খুব ভালো লেগেছিল। এইবার আমরা গোবিন্দাসকে আরো সুন্দর করে সাজাতে চাই। ওখানে চেয়ার টেবিলে বসে যে কোনো সময়, হ্যাঁ, সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত যখন আসবে তখনই প্রসাদ থাকবে, যে কোনো সময় এই প্রসাদের ব্যবস্থা করব। এবার আরেকটি আকর্ষণীয় ব্যাপার থাকবে, আমরা প্ল্যান করছি। সেই আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে আমাদের পিছনে আগে যেরকম প্যানাফ্লেক্স দিয়ে আমরা তৈরি করেছিলাম ব্যাকগ্রাউন্ড, কিন্তু এবার ব্যাকগ্রাউন্ড হবে এলইডি ব্যাকগ্রাউন্ড। এবং এই এলইডি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত আকর্ষণীয় হবে, যদি অনেক দামি, কিন্তু আমরা চাইছি যে এবার আকর্ষণীয় আরেকটি রথযাত্রা করবো, এলইডি ব্যাকগ্রাউন্ড হবে। এবং রাস্তার মাঝখানে যেখানে বারাসাতে যে মেন রোড আছে সেখানে আমরা একটা এলইডি ব্যাকগ্রাউন্ড প্রদান করব, যেন রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যারা যাবে তারাও যেন এই রথযাত্রা অনুষ্ঠান দর্শন করতে পারে। এবং প্রতিদিন শুধু প্যান্ডেলে নয়, বিকেলবেলা প্রসাদ আমরা এবার মেন রোডেও প্রচার করব, হেলাবরতলা বা কলোনি মোড়ে, সেখানে আমরা ফ্রিতে 9 দিন ব্যাপী এই রথযাত্রার প্রসাদ দেওয়া হবে সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায়। সেই পরিকল্পনা আমাদের রয়েছে এবং আমরা আপনাদের নিয়ে আবার বসবো আগামী রোববার, আগামী পরশুদিন রোববার। আমরা কি করে রথযাত্রাকে আরো সাফল্য মণ্ডিত করতে পারি, কি করে এই রথযাত্রায় মানুষকে জগন্নাথের সেবায় যুক্ত করতে পারি, মানুষকে জগন্নাথের জন্য আত্মনিয়োগ করতে পারি। এই 9টি দিন আমাদের সকলের জন্য জগন্নাথের দিন। এই 9 দিন আমার দিন নয়, এই 9 দিন আমাদের কোনো কিছু থাকবে না, শুধু কেবলমাত্র জগন্নাথের জন্য থাকে 9টি দিন। সেই উদ্দেশ্যে আমরা এখন সংকল্প নিব এই রথযাত্রা উৎসবে যতটুকু আমার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে কায়িক ভাবে, পারিশ্রমিক ভাবে, শারীরিক ভাবে, যে কোনো ভাবে হোক, আর্থিক ভাবে, যে যেভাবে পাবে সেভাবে জগন্নাথের সেবায় যুক্ত হবে। এবং প্রতি বছর আমরা যে যজ্ঞ অনুষ্ঠানে আয়োজন করেছিলাম, প্রথম বছর আমরা যজ্ঞ অনুষ্ঠানে আয়োজন করেছিলাম এবং সেখানে বিপুল পরিমাণে সমারোহ হয়েছিল এবং বিপুল পরিমাণে মানুষের পেয়েছি সমর্থন পেয়েছিলাম এবং সবাই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এইবারও আমাদের যজ্ঞ অনুষ্ঠান থাকবে, প্রতিদিন সকালবেলা তার পিতৃপুরুষের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে এবং যজ্ঞের মাধ্যমে সে তার বিশেষ ভগবান জগন্নাথের গণ্ডিচা মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে জগন্নাথের বিশেষ কৃপা লাভ করার সুযোগ থাকবে। তাহলে আমরা এখন সংকল্প গ্রহণ করব জগন্নাথের এই রথযাত্রা, আজকে এই অক্ষয় দ্বিতীয়া থেকে আমরা এই রথযাত্রা উৎসবের কার্যক্রম শুরু হবে, আমাদের প্ল্যান প্রোগ্রাম শুরু হবে, আমাদের সমস্ত কার্যক্রম আমাদের শুরু হবে এই রথযাত্রাকে কেন্দ্র করে। জয় জগন্নাথ স্বামী কি, জয় রথযাত্রা মহোৎসব কি, জয় গৌর প্রেমানন্দে। তাহলে আমরা এখন হাত জোর করে মন্ত্র উচ্চারণ করব এবং সঙ্গে সঙ্গে আমরা ভগবান জগন্নাথের কৃপা প্রার্থনা করবো। হে জগন্নাথ, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আপনার সেবায় যুক্ত হতে পারি। নমায় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী ইতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে নমায় বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ স্বামী কি জয় রথ মহোৎসব কি রথ সেবায় অংশগ্রহণকারী গৌর ভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে। আগামী রোববার আমরা বিভিন্ন ধরনের টিম তৈরি করব, তিনজন চারজন মিলে টিম তৈরি হবে বা পাঁচজনকে নিয়ে একটা করে টিম তৈরি হবে সর্বোচ্চ, এবং এই টিম ওয়াইজ আমরা কিভাবে সেবা করব, আমাদের রুট ম্যাপ তৈরি করব, কি করে আমরা এই রথযাত্রা উৎসব পালন করব এবং রথযাত্রা কি কি থাকবে, এবং আগামী রোববার একটা বিশেষ মিটিং হবে আমাদের রাধাকৃষ্ণ কুঞ্জে, সেখানে মিটিং হবে বিকেলে 5:30 ক্লাস হবে এবং 6:30 বাজে মিটিং অনুষ্ঠিত হবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং এই মিটিং এর মাধ্যমে আমরা এই রথযাত্রা উৎসবের প্ল্যান তৈরি করব, কি করে আমরা প্ল্যানিং করব, এবং তারপরে রোববার থেকে আমরা রথযাত্রার প্রচার কার্যক্রমে আমরা নেমে পড়ব। হরে কৃষ্ণ জয় জগন্নাথ স্বামী কি জয় অক্ষয় তৃতীয়া মহোৎসব কি জয় শ্রী গৌরনিতায় কি জয় নৃসিংহদেব ভগবান কি জয় গৌর প্রেমানন্দে।